Dear viewers, আজকে আমরা কুতুপালং বাজারে যাব। এখান থেকে সামনে 200 গজ দূরত্ব হবে, গেলে আমরা কুতুপালং বাজার পাবো। চলুন আমরা বাজারে দেখি। গরুর বাজার, মুরগির বাজার, মাছ বাজার। এখানে গরুর মাংস এবং ভুঁড়ি, মুরগি, হাঁস সব কিছু পাওয়া যায়। আছে দই। এটা কি গরুর দুধের দই না মহিষের? গরুর দুধের না? কত করে? 100 টাকা। এখানে দই গুলো বানাই একদম কাঁচা কাঁচা দুধের দই এগুলা। এটা এটা হলো যে মাংসের বাজার। এখানে মহিষ, গরু, ছাগল সব পাওয়া যায়। আজকে মনে হয় চাচারা মহিষ জবাই করছিল, সেটা বিক্রি হয়ে গেছে। এই দেখেন কত বড় একটা মহিষের শিং। কত করে বিক্রি করছেন মহিষের মাংস? 650। কত করে বিক্রি করছেন? 650 টাকা। 650। এত তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে? এখানেও ভুঁড়ি দেখা যাচ্ছে। এখানে কত করে ভুঁড়ি বিক্রি করছেন? 250 করে। এই বাজারে অনেক ধরনের গোলা পাওয়া যায়, মানে বিচি, গাছের বিচিকে এইদিকে গোলা বলে। এটা এটা গোলা বলে। সব ধরনের মশলা দিয়ে এটা সিদ্ধ করে খেতে হয়। এটা এক ধরনের টক গোলা, পাইনে গোলা। এটা কিছুটা ভিতরে টক টক কিন্তু অনেক স্বাদের। এটা আমি খাই। আর গুলা তো সব কিছু আপনারা চিনতে পাচ্ছেন, আমলকি, ভুট্টা, লেবু, জাম্বুরা। ভুট্টার দাম কত? 100 টাকা। এটা হলো যে খুচরা বাজার। এখান থেকে শুরু খুচরা বাজার হাফ কিলোমিটার হবে মনে হয়, তাই না? হাফ কিলোমিটার দূরত্ব পর্যন্ত এই খুচরা বাজার। এটা এই বাজার কতদিন থেকে এরকম কি জমজমাট ছিল আগে থেকে? একটু একটু বেড়ে গেছে না আগে থেকে এরকম জমজমাট ছিল। অনেক সুন্দর সুন্দর তাজা তাজা সবজি পাওয়া যায় সকালবেলা এবং বিকালবেলা। এই যে আম, আম কত করে কেজি চাচা? কেজি 100 টাকা। এখন 100 টাকা? পোক নাই তো? না না, পোকা টোকা তো নাই? পোকা নাই। এটা 100 টাকা, 150 টাকা। কেমন আছো বলো? খাবার সব খাবারকে খড়ো বলে, মানে টক টক খাবার গুলোই খড়ো খড়ো বলে এখানে। আর এটা কি খাইসা বিশু না? কত করে? 20 টাকা। কিছুটা সিমের বিচির মতো দেখতে, কিন্তু এটা কিন্তু সিম না, এটার আলাদা গাছ আছে। হ্যাঁ, বিক্রি করে 20 টাকা করে। এখানকার মানে প্রিয় খাবার এটা হলো, খাইছে বিচি বলে এখানকার। এটা এখানকার মানুষ খুব খায়। এই যে হলুদ পাতা দেখতে পাচ্ছেন, হলুদ পাতা এখানকার মানুষ অনেক ধরনের তরকারি রান্না করে সেখানেও দিয়ে খায়, এবং একটা মরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা বেনেও খায়। অনেক স্বাদের, আমিও খাই ভর্তা বেনে।
আমাদের আমাদের দেশের জঙ্গলে গাছ এটা আমি দেখছি আমাদের ওখানে বগুড়াতে এগুলো খায় না বলে যে বিষ গোটা আমাদের খেতে দেয় না কিন্তু যখন আমি এখানে কক্সবাজার আসি এই কুতুপালং বাজারে এখানে ছোট বেগুন বলে তাই না এটা ছোট বেগুন বলে না এটা সুন্দর করে ভাজে ভর্তা করে খায় এখানে তরকারিতেও দেয় বেশিরভাগ ভর্তা খায় এটা ভর্তা খায় এটা কি মানে ভর্তা খায় না এটা বেড বেগুন এই সেই বাস এই বাস মানুষ খায় মানুষ খাওয়া বাস এটা কিন্তু রান্না করে খাওয়ার বাস এই যে শুটকির বাজার এই বাজারেও আপনি সুন্দর সুন্দর শুটকি পাবেন এখান থেকে এলাকায় মানুষেরা বেশি শুটকি কিনে খায় শুটকিগুলো এখানে ভালো পাওয়া যায় শুটকি কত করে এগুলা 250 গ্রাম 150 আরে বড়গুলা বড়গুলো 250 গ্রাম 200 টাকা 200 টাকা কেজি কত করে কেজি 800 টাকা 800 টাকা কেজি এই মিষ্টি পানি না নোনা পানি নোনা পানি না আর এটা কি এটাও তো সুন্দর এগুলা কত করে 180 গ্রাম 180 টাকা 180 180 গ্রাম 180 টাকা কোনটা বেশি ভালো হবে বড় গুলা না ছোট গুলা হ্যাঁ এটা ভালো হবে এটা ভালো হবে ছোট চিংড়ি কত করে কেজি 300 টাকা 320 এই ছোট চিংড়ি মাছগুলো ভর্তা খেতে অনেক স্বাদে এখানে দেখতে পাচ্ছেন লাউ শাক এখানে শাক সবজির দাম অনেক বেশি তাই না কত লাউ শাক কত করে ভাইয়া 30 টাকা ভাইয়া এই দুইটা 30 টাকা দুইটা 30 এই দুইটা আগা আছে লাউ শাকের এখানে লাউ শাকের এখানে দুইটা ডাল আছে দুইটা ডাল 30 টাকা এখানে চারটা করে কলার কাদি বেঁধে রাখা হয়েছে এখানে চারটাই মানে দাম হবে 700 টাকা 700 টাকা করে ওনারা নেয় নারকেল কত করে পিস 120 টাকা পিস এইটুকু নারকেল 120 টাকা ও বাপরে এইটুকু নারকেল 120 টাকা ছোট একটা নারকেল 120 এখানে এটা হলো যে কুশারের আড়ত এখানে খুরসা এবং পাইকারি বিক্রি হয় কুশারগুলা কাকা এই কুশারগুলা কোথায় থেকে আসে এখানে চন্দনাশ থেকে এখানে আসে আপনারা এখানে পাইকারি কত করে বিক্রি করেন 300 টাকা 400 টাকা এই বাজারে অদ্ভুত অদ্ভুত গাছের ফল পাবেন সেগুলাকে এখানের আঞ্চলিক ভাষায় গোলা বলে এটা এক ধরনের গোলা আমরা শুনবো এটা কি গোলা উমগোলা উমগোলা এটা কিভাবে খায় কাড়িয়ারে মাজা খায় মাজা খায় মাজা খায় ভিতরে এক গুট আছে সেটা সেটা খাবে হ্যাঁ তাল শাশের হ্যাঁ তালের মতন এটা কোথায় থেকে আসছে ওই দরিয়ার পাশে বাজার থেকে আমি বাসায় চলে আসলাম ওই তো আমার অফিস আর এটা আমার বাসায় যাওয়ার রাস্তা দেখেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো ভিউয়ার্স আমার এই এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন
জানতে চাইবেন ইচ্ছা মতো এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আবার কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত বাই।